5ই সেপ্টেম্বর, এর ফাঁকে আপনাদের এই 4ই সেপ্টেম্বরে আমাদের যারা প্রশিক্ষক আছেন ওনারা আমাদেরকে বিভিন্ন সময় ভাগ করে দেওয়া আছে, আমাদেরকে 45 মিনিট থেকে 1 ঘন্টা করে আমাদের যে রাজনৈতিক বোধা এবং রাজনৈতিক বুদ্ধিজীবীগণ আমাদের এই কর্মশালায় আসছেন ঢাকা থেকে। আমার সাধারণ সম্পাদক ইতিমধ্যে নামগুলো আপনাদেরকে শুনিয়েছেন, ওনারা আমাদেরকে রাজনৈতিক প্রশিক্ষণ দিবেন 45 মিনিট 30 মিনিট করে এক একজন জন্য সময় নির্ধারণ করা আছে। আমি দ্বিতীয় দিনে কর্মসূচি ঘোষণা করছি, বাংলাদেশ ছাত্রলীগের ঘোষণা গঠন গঠনতান্ত্রিক পর্যালোচনা হবে সকালবেলায়, এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। তারপর মহান মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে, বিষয়ভিত্তিক বক্তব্য, দেশ ও জাতির স্বপ্ন পূরণের অগ্রগতি জনতা শেখ হাসিনা, এটার উপর আমাদের বক্তব্য, বিভিন্ন বক্তাকে বক্তব্য দিয়ে যাবেন। তারপর আমাদের বই বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। আমরা ইতিমধ্যে ঢাকা থেকে 1500-এর অধিক বই আমাদের কক্সবাজারে চলে এসেছে। আমাদের আমরা যে বইগুলো ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক পড়ার জন্য মানে আমাদের বিতরণ করা হবে। বইগুলোর নাম হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ডেডলাইন 71, আয়েশা মঙ্গল মা, আর সে বইয়ের নাম হচ্ছে যারা ভরে নিছিল, নৈপুণ্য প্রদর্শন উপস্থিত দক্ষিণী বাছাই ও পুরস্কার বিতরণ। তারা কক্সবাজারের উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যেসব দক্ষ ইউনিট আছে তাদেরকে বাছাই করে পুরস্কার দেওয়া হবে। আর যারা আপনাদের সকল ইউনিটের উপস্থিতিতে সাংগঠনিক পর্যালোচনা ও বর্ধিত সভা, রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক আলোচক বৃন্দ যারা থাকবেন তাদের প্রশিক্ষণ গ্রহণ আমি আলোচক বৃন্দ প্রথমে আমাদেরকে প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এখানে নামটি স্ক্রিপ্টে ভুল হয়েছে, এটা আমরা সংশোধন করে নিব, এখানে ভুল হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে উপস্থিত হবেন, নামটি এখানে আসেনি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জগন্নাথ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ডক্টর মিজানুর রহমান, উনি উপস্থিত হবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য যারা এনাম রুখ শামীম, উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য যারা আমিনুল ইসলাম আমিন, উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি কক্সবাজারের প্রিয় মুখ প্রশান্ত ভূষণ বড়ুয়া, উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি সফল সভাপতি সারা ছাত্রলীগের সারা বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক জনাব লিয়াকত সিকদার, উপস্থিত থাকবেন প্রফেসর এ আরাফাত আহ্বায়ক সুচিন্তা বাংলাদেশ, উপস্থিত থাকবেন সহসভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদা মহিউদ্দিন, উপস্থিত থাকবেন জহিরুদ্দিন মাহমুদ লিমটন সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপস্থিত থাকবেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপস্থিত থাকবেন এইচ এম বদিউজ্জামান সোহাগ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপস্থিত থাকবেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ সিনিয়র পলিসি অ্যানালিস্ট CRI, উপস্থিত থাকবেন এম সাইফুর রহমান সোহাগ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং ভবিষ্যতে আগামী দুদিনের অনুষ্ঠানে আমরা যাকে ঘিরে পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি তিনি হচ্ছেন সারা বাংলাদেশ ছাত্রলীগের প্রাণের স্পন্দন, ট্যাক্তার থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করতে ছুটে চলছেন নিরন্তর, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রাকিব হোসাইন, ধন্যবাদ সকলকে। আরেকটি ব্যাপার, লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে আমাদের সাথে যোগ দিবেন বিশিষ্ট গবেষক বিশিষ্ট কলামিস্ট জনাব আব্দুল গাফফার চৌধুরী, এবং থাকবেন আমাদের সারা বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশ ছাত্রলীগের আবেগ এবং উদ্দীপনার ধারক এবং বাহক, যিনি সারা বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করেছে এবং বর্তমানে ইংল্যান্ডে পড়াশোনা করতে অবস্থান করছেন সাবেক ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।